চলচ্চিত্রের জগতে 800,000 গ্রাম বাংলার মানুষে চলচ্চিত্রের সুপারহিট চিত্রনায়ক হিরো আলম সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকে আমরা ভালো কারণ আজকে আপনাদের কারণে আজকে এত দূর আসতে পেরেছি আপনাদের সামনে দুটি কথা বলতে পারতেছি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই মেলা কমিটি ভাইদেরকে যাদের কারণে আজকে এখানে আসতে পেরেছি আপনারা সবাই কম বেশি আমার পরিচয় জানেন আমি আপনাদের উত্তরবঙ্গের সন্তান আমার বাসা বগুড়া এর লেউনিনের বাসা আমি ইতিমধ্যে 7টি সিনেমা করেছি পাশাপাশি সকলের বছরটা টুকটাক গান করে আপনারা সবাই জানেন এবং গত বছর এবং এ বছরে বগুড়া কাহালে নন্দীগ্রাম থেকে দুইটি আসন থেকে আমি এমপি নির্বাচিত করি আপনারা সবাই জানেন পাশাপাশি আমি নাটক গান সিনেমা যেটাই করি কেন অল টাইম এরই একটা অংশ যেকোনো সামাজিক কাজে আপনাদের পাশে থাকার চেষ্টা করি বাংলাদেশে বাংলাদেশের যে কোনো সীমা নাই যে কোনো সমস্যার পাশে দাঁড়ার চেষ্টা করি বাকি সময়টায় আপনাদের পাশে থাকতে পারি সবাই দোয়া রাখবেন এবং আজকে আমাদের আরও দুইটি শো করবো তারপরে এখান থেকে চলে যাব অবশ্যই আপনাদের এই এলাকায় আমি প্রথম এর আগে আসিনি অনেক ভালো লেগেছে আপনাদের ভালোবাসা পেয়ে ভবিষ্যতে যাতে আরও আসতে পারি সবাই দোয়া রাখবেন আর আমার সাথে আছে চিত্রনায়িকা রিয়া মনির আস্তে আছে রিয়া মনির গরমের মধ্যে ডান্স না থাকলে তো হয় না তো এখন ডান্সে চলে যাচ্ছি